শনিবার রাতে নিউ টাউনে খুন এক ব্যবসায়ী। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি চালিয়ে পালিয়ে যায় দুই দুষ্কৃতী। আহত ব্যক্তিকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। হাসপাতালে মৃত্যু হয় ব্যবসায়ী। মৃত ব্যক্তির নাম নাসিরউদ্দিন খান, তিনি ভাঙড়ের বাসিন্দা। তিনি ইটের ব্যবসা করতেন। রাতে ওই ব্যবসায়ী নিউ টাউন রাম মন্দির আইল্যান্ডের কাছে চায়ের দোকানে বসেছিলেন। সেই সময় বাইকে করে এসে দুই দুষ্কৃতী গুলি চালিয়ে পালিয়ে যায়। গুলি চালানোর ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল ঘিরে ফেলে ইকোপার্ক থানা পুলিশ। শুরু হয় তদন্ত, খতিয়ে দেখা হয় এলাকার সিসিটিভি ফুটেজ। পুলিশের প্রাথমিক অনুমান, ব্যক্তিগত শত্রুতার জেরেই হতে পারে এই খুন। খুনের ঘটনায় সুপারি কিলার ব্যবহার করা হতে পারে বলে দাবি পুলিশের। পুলিশ সূত্রে খবর, ইটভাটার হিসেব নিয়ে বেশ কিছুদিন ধরেই ব্যবসায়িক অংশীদারের সঙ্গে তার গণ্ডগোল চলছিল। নিহত যুবকের পরিবারের অভিযোগ, সেই কারণেই তাকে খুন করা হয়েছে। রবিবার ভোররাত থেকেই দুজন সন্দেহভাজনকে শুরু হয় জেরা পর্ব। বয়ানে বেশ কিছু অসঙ্গতি মেলায়। কাজী রফিকুল ইসলাম ওরফে পরাগ নামে নিহতের ব্যবসায়ীর অংশীদার অর্থাৎ বিজনেস পার্টনারকে গ্রেফতার করে ইকোপার্ক থানার পুলিশ। তিনি হারুয়ার বাসিন্দা। পুলিশের অনুমান, রফিকুল সুপারি কিলার দিয়ে ব্যবসায়ী নাসিমউদ্দিন খানকে খুন করিয়েছে। সূত্রের খবর, একসঙ্গে দুজনে ব্যবসা শুরু করেছিল রফিকুল ও নাসিমউদ্দিন। পরিবারের দাবি, কয়েকদিন ধরে দুজনের মধ্যে রেষারেষি শুরু হয়েছিল, তবে তাকে ফাঁসানো হচ্ছে বলে দাবি করেছেন তিনি। ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। শনিবার রাতে সামাজিক মাধ্যমে তিনি লেখেন, এটা পশ্চিমবঙ্গ নাকি মিনি পাকিস্তান, ঘটনায় সরব বিরোধীরা। এদিকে ঘটনায় যে বা যারাই যুক্ত থাকুক না কেন, তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি শাসক দলের নেতৃত্বের। বিচ্ছিন্ন কোন ঘটনা ঘটলে ওগুলো পুলিশ ক্রাইম অপরাধ, সমাজে এগুলোকে কমানোর চেষ্টা চলছে, ফলে পুলিশ সেগুলো তদন্ত করছে, দেখছে। খুবই দুঃখজনক ঘটনা, যেভাবে হত্যা করা হয়েছে, যেভাবে চারটে পাঁচটা বুলেট তার শরীরে ঢুকেছে, যারা করেছে আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। ঘটনায় স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত, জায়গাটিও খুব সুরক্ষিত নয় বলে দাবি। ফলে শনিবারের রাতের ঘটনার পর কার্যত নিরাপত্তাহীনতায় ভুগছেন স্থানীয়রা। ঘটনাস্থলের আশেপাশে সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তদের চিহ্নিত করার কাজে নেমেছে বিধাননগর গোয়েন্দা শাখার পুলিশ। সৌভিক সান্যালের রিপোর্ট, সময় কলকাতা।